চা অথবা গরম খাবার ফু দিয়ে খাওয়ার বিধান কি চা অথবা যে কোনো গরম খাবারে খাওয়াটা ওয়াসাল্লাম কর্তৃক নিষেধাজ্ঞা জ্ঞাপন স্বরূপ আমরা হাদিসের মধ্যে দেখতে পাই অর্থাৎ এমন কোন গরম খাবার আমার আপনার জন্য খাওয়াটা ঠিক নয় যেটা আমার আপনার জিহব বা মুখের বা শরীরের ক্ষতি সাধন করে এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে দ্বিতীয় চা পান করা অথবা গরম খাবার খাওয়ার ক্ষেত্রে সায়েন্স তথা মেডিকেল সায়েন্স এই ক্ষেত্রে নিষেধাজ্ঞা জ্ঞাপন করছে যে আহ কোন গরম খাবারই শরীরের জন্য উপকার নয় বিজ্ঞানীরাও এটা বলছে যে চা সাধারণত ঠান্ডা করে পান করাটাই হচ্ছে শরীরের জন্য উপকার চায়ের যে গুণাবলী রয়েছে সেইগুলা আহ ভালোভাবে কাজ করতে পারে যদি ঠান্ডা অবস্থায় খাওয়া হয় তৃতীয় ফু দিয়ে খাওয়ার ক্ষেত্রে অর্থাৎ নিজের যে মুখের হাওয়াটা বাইর করে খাদ্য দ্রব্য দেওয়া হয় এটাও শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ কারণ নাবিজাম বলেছেন তুমি যখন পানি পান করবে তখন তিন শ্বাসে পানি পান করবে কেন বলেছেন এই জন্য বলেছেন যে যাতে আমার আপনার এই নাকের অথবা মুখের শ্বাসটা ওর মধ্যে না যায় কারণ এটা শরীরের জন্য ক্ষতিকর যেটা মেডিকেল সায়েন্স বর্তমানে বলছে সেহেতু আমি আপনি যদি চা অথবা কোনো গরম খাবার ঠান্ডা করার জন্য মুখে থেকে ফু দিই তাহলে এটা অবশ্যই আমার আপনার জন্য ক্ষতির কারণ হবে সুতরাং এইভাবে গরম খাবার বা চায়ে ফু দিয়ে খাওয়াটা শিষ্টাচার বহির্ভূত বলেই মনে করি আল্লাহ আলাম আসসালামু আলাইকুম রহমতল্লাহ